Hello everyone, welcome to this video made by Flora English Tutorial based on grammatical term What's it look like. Today we are going to learn about the uses and application of What's it look like. So let's start. Learning outcome, I mean what are we going to learn now. Number one, the uses of what's it look like. Number two, the uses of what does dot dot look like, how about, what about, with many examples. অনেক উদাহরণ সহ what does dot dot look like, how about এবং what about এর ব্যবহার সমূহ. So dear viewers, this is an excellent class for learning English, particularly for developing verbal and written communication. So keep watching until the end of the class and subscribe the channel please. What's it look like? Yes, this is the target point. What's it look like? What's it look like is a term which is generally used to ask question about doing any job or anything. কোনো কাজ করার অভিজ্ঞতা সম্পর্কীয় প্রশ্ন জিজ্ঞেস করবার জন্য এই what's it look like নামক টার্মটি ব্যবহার করা হয়। বাংলায় কোনো কাজ করবার অনুভূতি বিবরণ, কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে এই হোয়াটস ইট লুক লাইক প্রয়োগ করা হয়। সো লেটস অ্যানালাইজ দ্য ইউজেস অফ দ্য টার্ম। সুতরাং আমরা এখন হোয়াটস ইট লুক লাইক এই টার্মটির ব্যবহারের বিশ্লেষণ করব। লেটস স্টার্ট। হোয়াটস ইট লুক লাইক, একটি গাড়ি চালানো কেমন, এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই তাহলে কি হবে? What's it look like driving a car? একটি গাড়ি চালানো কেমন? Let's analyze the structural pattern of this sentence. Step number 1, what's it look like? Yes, this is the term. Now the structure number 1, what's it look like plus verb ing, মানে basic form plus ing plus extension note of interrogation sign. Based on this structural pattern, now I am giving you an example. Yes, what's it look like plus verb ing, that means driving, plus extension a car, that means what's it look like driving a car, একটি গাড়ি চালানো কেমন। এই what's it look like এটা ব্যবহার করব, এরপরে verb যেটা আসবে সেটার সাথে ing যোগ করব, এবার extension not of interrogation sign. Based on this structural pattern, now we will frame different questions. Yes, what's it look like Facebook ব্যবহার করা কেমন? What's it look like using Facebook? Or what's it look like operating Facebook? এখানে আমরা using এর জায়গায় operating ও ব্যবহার করতে পারতাম। অর্থাৎ what's it look like বলবে, এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে ing যোগ করতে হবে, extension plus note of interrogation sign. Another example, একটা ঘোড়ায় চড়া কেমন? What's it look like riding a horse? এই সেন্টেন্সে এই স্টক দোলাই ভার্ব ইটটা এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট এবং এখানে লুকটা ফেন্সিবল ভার্ব। এছাড়া আর একটা ভার্ব রাইড যখন আসছে ওটার সাথে আইএনজি যোগ করছে, এই জন্য যে সেন্টেন্সের ডাবল ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব ব্যতীত অপর ভার্বটাকে হয় পার্টিসিপল করতে হয়, না হয় ইনফিনিটিভ করতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি করেছে আমরা এখানে। সুতরাং এই প্যাটার্নটিতেও আমরা দেখছি যে এখানে লুক ভার্ব ছিল, সুতরাং আর একটা ভার্বের সাথে আইএনজি যোগ করছে। ওকে, নাও মোর এক্সাম্পলস। মদ পান করতে কেমন, মদ পান করা কেমন। হোয়াটস ইট লুক লাইক টেকিং ওয়াইন। নৌকা চালানো কেমন, হোয়াটস ইট লুক লাইক রোয়িং বোট। নৌকা চালানো কেমন, এখানে হোয়াটস ইট লুক লাইক আসছে, এরপরে যে ভার্বটা আসবে ভার্বটার সাথে আইএনজি যোগ, এক্সটেনশন নোট অফ ইন্টিগ্রেশন সাইন। হোয়াটস ইট লুক লাইক। ইয়েস, নাও অ্যানাদার এক্সাম্পল, রোমান্টিক এক্সাম্পল, প্রেমে পড়া কেমন। হোয়াটস ইট লুক লাইক ফলিং ইন লাভ। হোয়াটস ইট লুক লাইক এটা আসছে, এরপরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন। অ্যানাদার এক্সাম্পল, কম্পিউটারে গেম খেলা কেমন, অর্থাৎ কম্পিউটারে গেম খেলতে কেমন। হোয়াটস ইট লুক লাইক প্লেইং গেম ইন কম্পিউটার। হোয়াটস ইট লুক লাইক, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, এক্সটেনশন। ওকে, অ্যানাদার এক্সাম্পল, হোয়াটস ইট লুক লাইক ট্রাভেলিং বাই ট্রেন। ট্রেনে ভ্রমণ করা কেমন, এখানে হোয়াটস ইট লুক লাইক আসছে, হোয়াট ইজ ইট লুক লাইক। এখানে এটা কিন্তু আমরা ফুল লিখেছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্মে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা হয়েছিল, এখানে এটা আমরা ফুল লিখেছি। হোয়াট ইজ ইট লুক লাইক ট্রাভেলিং বাই ট্রেন। ট্রেন ভ্রমণ কেমন। নাও স্টেপ 2, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ইয়েস, নাও দ্য সেকেন্ড টার্ম, second grammatical term we are going to use now. Questions are asked to know the look of anybody or anything. অর্থাৎ কোনো ব্যক্তির চেহারা বা অবয়ব জানতে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নটি করবার জন্য আমরা what does dot dot look like ব্যবহার করব। এটাকে বাংলায় আমরা বলতে পারি কোনো কিছু বা কোনো ব্যক্তি দেখতে কেমন এরকম বোঝাতে প্রশ্ন করতে what does look like দ্বারা প্রশ্ন করা হয়। what does look like হবে কোনো ব্যক্তি বা কোনো কিছু দেখতে কেমন এটা বোঝাতে আমরা what does look like এটা দিয়ে কোশ্চেন করব। লীরা দেখতে কেমন অর্থাৎ লীরাকে দেখতে কেমন, লীরা দেখতে কেমন বা লীরাকে দেখতে কেমন। what does লীরা look like লীরা দেখতে কেমন। what does বসছে এরপর সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স অগুলো এইভাবে does বসছে সুতরাং ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন এখানে লাইকটা বসবে, স্ট্রাকচারাল প্যাটার্নেশনে লাইকটা বসবে, যখন হোয়াট থাকবে তখন এই লাইকটা বসবে। বাট এটা হচ্ছে আমেরিকান ইংলিশের প্যাটার্ন, এটাকে ব্রিটিশ প্যাটার্নে হাউ ডাজ লীরা লুক, একই সেন্টেন্স লীরা দেখতে কেমন সেটাকে আমরা দুইভাবে ট্রান্সলেট করতে পারি, এরকম করেও করতে পারি আবার এখানে এরকম করেও করতে পারি। এটা আমেরিকান ইংলিশ আর এটা ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশ ইংলিশে হাউ যখন ব্যবহার হবে তখন ওই লাইক শব্দটি থাকবে না, আর আমেরিকান ইংলিশে যখন আমরা হোয়াট ব্যবহার করব তখন শেষে লুকের পরে লাইক শব্দটি দিতে হয়। আর যখন আমরা হাউ ব্যবহার করব তাহলে হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন। সুতরাং এই লীরা দেখতে কেমন এটাকে আমরা দুইভাবেই ট্রান্সলেট করতে পারবো। ইয়েস, কোনো ব্যক্তির বা কোনো জিনিসের চেহারার বর্ণনা দিতে হোয়াট ডাজ লুক লাইক এটা আমরা ব্যবহার। স্যার হেয়ার ইজ দ্য স্ট্রাকচারস হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লাইক। এই স্ট্রাকচারাল প্যাটার্ন অনুসারেই আমরা মূলত এখানে এটা সাজাবো। সূর্য দেখতে কেমন হোয়াট ডাজ দ্য সান লুক লাইক, এই যে হোয়াট বসিয়েছি এবার অক্সিলারি ভার্ব এই ডাজ, দি সান সাবজেক্ট এই যে সাবজেক্ট দি সান, এরপরে ভার্ব লুক ভার্ব আর শেষে লাইক নোট অফ ইন্টারোগেশন সাইন। সূর্য দেখতে কেমন হোয়াট ডাজ দ্য সান লুক লাইক। ইয়েস, হোয়াট ডাজ লুক লাইক। মোর এক্সাম্পল ডাক্তারটি দেখতে কেমন হোয়াট ডাজ দ্য ডক্টর লুক লাইক। অ্যানাদার এক্সাম্পল দৈত্যটি দেখতে কেমন হোয়াট ডাজ দি ডেভিল লুক লাইক। মোর এক্সাম্পল উইথ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দালানটি দেখতে কেমন হোয়াট ডাজ দ্য বিল্ডিং লুক লাইক। হোয়াট ডাজ বসছে এরপরে সাবজেক্ট এরপরে প্রিন্সিপাল ভার্ব এরপরে লাইকটি বসবে। এটাকেই আমরা যদি হাউ দিয়ে করি হাউ ডাজ দ্য বিল্ডিং লুক। পাখিটি দেখতে কেমন হোয়াট ডাজ দ্য বার্ড লুক লাইক, হোয়াট ডাজ দ্য বার্ড লুক। এটাকে আমরা হাউ দিয়ে করতে পারো হাউ ডাজ দ্য বার্ড লুক, হাউ ডাজ দ্য বার্ড লুক। ওকে, নাও স্টেপ থ্রি হাউ অ্যাবাউট কেমন হয়। হাউ অ্যাবাউট দ্য থার্ড টার্ম হাউ অ্যাবাউট কেমন হয়, একটা উপন্যাস পড়লে কেমন হয় বা একটা উপন্যাস পড়া কেমন। হাউ অ্যাবাউট রিডিং এ নভেল, হাউ অ্যাবাউট এর পরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইন দিতে হোক এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন স্ট্রাকচারাল প্যাটার্ন হাউ অ্যাবাউট প্লাস ভার্ব বেসিক ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন। হাউ অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটা কেমন। অ্যানাদার এক্সাম্পল হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ পারফেক্ট, পারফেক্টলি ইংরেজি শিখলে কেমন হয় অথবা পারফেক্টলি ইংরেজি শেখা কেমন। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ পারফেক্টলি, হাউ অ্যাবাউট বসছে লার্ন এটা ভার্ব ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন। মোর এক্সাম্পল হাউ অ্যাবাউট কন্ডাক্টিং এ চ্যারিটেবল ফাউন্ডেশন, একটা দাতব্য সংস্থা পরিচালনা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কন্ডাক্টিং এ চ্যারিটেবল ফাউন্ডেশন, একটা দাতব্য সংস্থা পরিচালনা করলে কেমন হয়, কন্ডাক্ট আছে পরিচালনা করা। অ্যানাদার এক্সাম্পল হাউ অ্যাবাউট এনজয়িং এ প্লেন জার্নি, একটা প্লেন জার্নি কেমন অর্থাৎ একটা প্লেন জার্নি করতে কেমন। হাউ অ্যাবাউট বসছে এরপরে ভার্ব আইএনজি এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন। ওকে, হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট আছে কেমন অথবা কি খবর এরকম অর্থে ব্যবহৃত হবে। হোয়াট অ্যাবাউট প্লাস নাউন অর প্রোনাউন বসবে, প্রোনাউনটি বসলে অবজেক্টিভ কেসে বসবে, নাউনটি সরাসরি বসতে পারবে। এই হোয়াট অ্যাবাউটটি স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ বা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে ইনফর্মালি ব্যবহৃত হয়। এক্সাম্পল হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, অথবা এটাকেই বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউ মাই ডিয়ার, তোমার খবর কি। হোয়াট অ্যাবাউট ইউ এটা ইনফর্মাল এই জন্য বলছে এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই। অ্যানাদার এক্সাম্পল হোয়াট অ্যাবাউট দেম, তাদের খবর কি, এখানে প্রোনাউন তাই অবজেক্টিভ কেসে বসিয়েছি। অ্যানাদার এক্সাম্পল হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াট অ্যাবাউট প্লাস নাউন ফ্রেজ যেটা এখানে ইউর বিজনেস। তাহলে এটি কিন্তু ইনফর্মাল ইউজের ক্ষেত্রে বা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কথ্য ভাষা বা কথোপকথনের ক্ষেত্রে ইনফর্মালি এই হোয়াট অ্যাবাউট ব্যবহার হয় এবং যা দ্বারা কি খবর বা কেমন এরকম অর্থে ব্যবহৃত হয়। দিস ইজ অল অ্যাবাউট দ্য লেসন প্ল্যানস ফর টুডে। প্র্যাকটিস মেকিং সেন্টেন্সেস ইউজিং হোয়াটস ইট লুক লাইক। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। হোয়াটস ইট লুক লাইক দ্বারা সেন্টেন্স তৈরি করা অনুশীলন করো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেবো। স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল and subscribe the channel please. No more today. Have a good day. Goodbye.